রাজমা রান্নার আগে প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখে নিন আপনারা। রাজমা তৈরি করতে আমাদের লাগবে রাজমা এক কাপ, তেল তিন টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, জিরা আধা চা চামচ, মাঝারি টমেটো তিনটি, আদা বাটা এক চা চামচ, মরিচ গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ, হলুদ গুঁড়া চা চামচের আট ভাগের এক ভাগ, কাঁচা মরিচ দুইটি, দই দুই টেবিল চামচ, ধনে পাতা কুচি পরিমাণ মতো এবং লবণ স্বাদ মতো। এই যে আমাদের কাছে রয়েছে এই লাল রঙের শুটি বীজ, এগুলাকে আমরা রাজমা বলি। এটি কিন্তু প্রথমে ভিজিয়ে রাখতে হয়, তারপরে সিদ্ধ করে নিতে হয় আগে। তো আমার যেটা দেখছেন আপনি, এটা কিন্তু শুকনো বীজ নয়, সিদ্ধ করা, যেহেতু সিদ্ধ করতে অনেক সময় লাগে, সেজন্য আমরা এই তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিতে পারো তুমি। বেশ পানি দিয়ে প্রথম যে রঙিন কালো পানিটা উঠবে সেটা ফেলে দিয়ে তারপরে আবার গরম পানি দিয়ে তখন বেশ ডুবানো পানি দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে তারপরে আমরা এটাকে ছেঁকে নেব। আচ্ছা, প্রথমে আমরা হাঁড়ি দিয়ে তেল দিব। আমরা তিন টেবিল চামচ তেল দিচ্ছি। আমার কাছে রাজমা রয়েছে 250 গ্রামের মতো, তার সাথে তিন টেবিল চামচ। হ্যাঁ, আচ্ছা, এই তেলটা গরম হলে জিরার ফোড়ন দেব, তারপরে পেঁয়াজ দেব। হ্যাঁ, এই ফোড়ন দিতে হলে তেল ভালো করে গরম করতে হবে, করে তারপরে ফোড়ন দিতে হবে। যে কোনো ফোড়ন দিতে পারি আমরা নানান খাবারে, যেমন আমরা দিয়ে থাকি সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে থাকি, কালি জিরা দিয়ে দিয়ে থাকি, রাজমা পাঁচফোড়ন দিয়ে, হ্যাঁ সেটাই খুব প্রচলিত পাঁচফোড়ন। তা আমরা এই রান্নার জন্য আমরা এই ফোড়ন দেব, হ্যাঁ আধা চা চামচের মতো। এই এখন ফুটবে। আচ্ছা, ফুটার পরে হ্যাঁ তুমি একটু নাড়বে, আমি পেঁয়াজ দিলে কেমন। ফোড়ন দিয়ে আধা কাপের মতো পেঁয়াজ, পেঁয়াজ আপনারা ইচ্ছা করে কম বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে পেঁয়াজ দিচ্ছি, হ্যাঁ পেঁয়াজটা একটুখানি ভাজা হলে তারপর আমরা এক এক করে মশলা দেবো। যেহেতু আমরা গুঁড়ো মশলা নিচ্ছি, সুতরাং মশলাগুলো আমি প্রথমে একটু পানি দিয়ে গুলিয়ে নেব, সেটা হলে রান্নাটা ভালো হয়। এমনিতে দিতে পারেন কিন্তু মশলা পুড়ে যাবে। 1/4 চা চামচ মরিচ গুঁড়া নিচ্ছি, হলুদ খুব কম দিচ্ছি, মরিচের চাইতেও একটু কম হলুদ দিচ্ছি। তারপরে আদা বাটা দেব 1 চা চামচ। এখানে আদা বাটা, তোমার পেঁয়াজটা লাল হয়ে আসছে, মানে হালকা লাল হবে। আচ্ছা, এখন একটু সামান্য পানি দিয়ে গুলে মশলাটা দিয়ে দেব। এখন তুমি দেখো তো কি কি মশলা দেওয়া হলো, আবার দর্শকবৃন্দকে আর একটু বলে দাও। বলে দেই, আদা বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া 1/4 কাপ, হলুদ গুঁড়া খুবই সামান্য অল্প। আচ্ছা দেখো, একটু পানি দিয়ে মশলা সিদ্ধ করব। আচ্ছা, মশলাটা একটুখানি সামান্য কিছুক্ষণ কষাবেন, অল্পক্ষণ সামান্য ভুনে নিতে হবে আমাদের এই মশলাটা। তারপরে দেখো এই যে এখানে রাজমা রয়েছে আমাদের সিদ্ধ করা, ঠিক মতো সিদ্ধ হতে হবে কিন্তু। তাহলে আমি মশলাটা সামান্য কষিয়ে নিয়ে তারপরে আমরা ডালটা দিয়ে দেবো, রাজমা দিয়ে দেবো। বেশ অনেকখানি রাজমা কিন্তু, এটা অনেকটা ডালেরই মতো হয়। হ্যাঁ, মানে ডালের বিকল্প আর কি খাবে। দেখো তো আমাদের পরিমাণ মতো আমরা লবণ দিচ্ছি, আর একটু দিতে হবে। ঠিক আছে, এই আমরা এটা সকালে নাস্তা অথবা দুপুরে বা রাতের খাবারের সাথে খাওয়া যায়। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কিসের সাথে এটা পরিবেশন করলে সবচেয়ে বেশি ভালো লাগবে, মানে এরপরে যে আমি করব, যে যে রান্নাটা দেখাবো সেই রান্নার সাথে তুমি এটা খেতে পারবে। মানে পালংপুরি, পালংপুরি, পালংপুরির সাথে রাজমাটা ভালোই যায়, ভালো যাবে। তারপরে লুচির সাথে খেতে পারো, আটার রুটি বা লুচির সাথে আমরা খেতে পারি, আটার রুটি ভাত, আর না ভাজলেও চলবে, এটা সিদ্ধ হতে হবে কিন্তু। বেশ খানি আবার অনেকক্ষণ এটাকে সিদ্ধ, অনেকক্ষণ না হলে মশলার গন্ধ চলে যাবে আর বেশ ভালো হবে জিনিসটা। আমি দেড় কাপ না 2 কাপের মতোই পানি দিই, টেনে যাতে এরকম একটু ঝোলের মতো থাকে। আমরা কিছুক্ষণ পরে দেখবো যখন পানিটা টেনে আসবে, তারপরে আমরা এতে কাঁচা মরিচ ধনে পাতা দিয়ে তখন নামাবো। আচ্ছা, তাহলে একটু ঢেকে দাও এটা। এখন খেয়াল রাখবে যাতে পানি উপচে পড়ে না যায়, তারপরে পানি যখন কমে আসবে তখন আমরা ঢাকনা তুলে ফেলবো। মানে মাঝামাঝি আছেই এটা একদম ঠিক আছে। কতক্ষণ আপা মানে ঢাকনা দিয়ে? বেশ সময় লাগবে। লাকি দেখো এখন বেশ ফুটে গেছে, একটু আমরা যে তুলবো, হ্যাঁ ওই দিকে মুখ করে, তাহলে এখন বেশ একটু ঝোল কমে এসছে।
আমরা টমেটো দিয়ে দিই, টমেটো কালারটা অপাক চেঞ্জ হয়েছে অনেক। হ্যাঁ, তাহলে আমাদের রেসিপিতে রয়েছে এর সাথে তিনটি টমেটো, তাহলে আমাকে একটু কেটে দাও আসো। চার টুকরো করলেই হবে টমেটো, আজকাল বেশ লাল টমেটো পাওয়া যায় এটার জন্য ভালো। টমেটো সবসময় টমেটোর মুখ আর এই শক্ত অংশ ফেলে দেবে। আর টমেটো দিলে এতে আর একটু সবজিও দেওয়া হলো, কিন্তু কেমন টেস্টও বাড়লো অনেক, রংটাও ভালো লাগবে, কালারফুল হবে খেতে। এটাতে কিছু টক জাতীয় জিনিস থাকলে রাজমাতে ভালো লাগে খেতে। আমরা অনেক সময় তেঁতুল দিয়ে থাকি। ও, তেঁতুলও দেওয়া যেতে পারে। হ্যাঁ, তেঁতুলও দেওয়া যেতে পারে। টমেটো দিলে একটু মাখা মাখা ভাব হবে, যখন নাকি টমেটো সিদ্ধ হয়ে গিয়ে মাখা মাখা ভাবটা আসবে তখন আমরা এতে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ, যদি ঝাল খেতে চাও তাহলে তুমি বেশি এটাতে তুলে নাও, তুলে নিয়ে ওটাতে ঢেলে দাও। আমি আমি তুলি তুমি ঢালা। হ্যাঁ, সবগুলো ছড়িয়ে দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা দেওয়ার পরও আবার কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো। ঢেকে রাখবো। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো কাঁচামরিচ দিতে পারি, তুমি যে কটা কাঁচামরিচ দিতে চাও গোটাটা ছাড়িয়ে নাও। গোটাটা কেটে দিলে ভিতরে হবে, আমরা চিড়ে দেব না, আমরা গোটাটাই দিয়ে দেব। আর আপনারা জানেন কাঁচামরিচ দিয়ে যদি আমরা কিছুক্ষণ এক মিনিট মতো ঢেকে রাখি তাহলে কাঁচামরিচে যে একটা সুগন্ধ আছে সেই সুগন্ধটা খাবারে পাওয়া যায়। আচ্ছা শামিন, তাহলে আমার মনে হয় এই জিনিসটা হয়ে এসছে, আমরা এখন এতে ধনে পাতা আর কাঁচামরিচ দিতে পারি। তাহলে দেখি কোথায় ধনে পাতা কাঁচামরিচটা দাও, মরিচটা আগে দিয়ে দাও, তারপরে দেখো ধনে পাতা ছিটিয়ে। বেশিক্ষণ আর রাখবো না, যাতে কাঁচামরিচের সুগন্ধ বেরোয়। পানিটা বেশ কিন্তু আমরা টানিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে মাখা মাখা হলে জিনিসটা ভালো হবে। আচ্ছা, এবার তুমি বলতে পারো যদি রাজমা ছাড়া আমরা আর কি কি বিনস দিয়ে আমরা এখানে করতে পারি? আমরা সিমের বিচিটা দিয়ে করতে পারি, আর তাছাড়া আমরা এটা করতে পারি, আমাদের ছোলা আছে, আমাদের শুকনো ছোলা তো আমরা খেয়ে থাকি, ছোলা দিয়ে করতে পারি জিনিসটা। তাহলে ধনে পাতা এবং কাঁচামরিচ দিয়ে আমরা বেশিক্ষণ রাখবো না, আমরা কিছুক্ষণ পরে এটাকে বাড়বো। তাহলে দর্শকবৃন্দ আপনারা দেখুন আবার আমার এটা কীরকম দাঁড়াচ্ছে, হয়ে গেছে বেশ। আপা আমি নামিয়ে নেব? হ্যাঁ, তুমি নামিয়ে নাও, পানি বেশ শুকিয়ে এসছে। চুলাটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। বেশ অনেকখানি হয়েছে কিন্তু পরিমাণে, তার মানে একটা ফ্যামিলিতে ছয়জন লোক তো খুব ভালোভাবে খেতে পারবে এটা পুরো। দেখতেও বেশ ভালোই লাগছে, কাঁচামরিচের গন্ধটাও বেরিয়েছে। এখন আমাদের কালারফুল হয়েছে কিন্তু না, শেষ হয়নি কিন্তু। হ্যাঁ, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আমি টক দই তো আপা আপনি রান্নায় দিলেন না। হ্যাঁ না, টক দই তো আমরা শেষে দিই, এতে কিন্তু অনেকে ক্রিম দিয়ে খেয়ে থাকে, কিন্তু আমি ক্রিমের বদলে এই দইটা বেশি পছন্দ করি। 2 টেবিল চামচ আপনার রেসিপিতে লেখা আছে, 2 চামচের মতো, কম বেশি দিতে পারো, এরকম করে ছড়িয়ে দিয়ে দেবে। ও, এখন তো রংটা আরো বেশি ভালো লাগছে, আর একটু দেই। আচ্ছা, হ্যাঁ, তাহলে দর্শকবৃন্দ আপনারা দেখলেন রাজমা রান্না করা খুবই কঠিন না, খুবই সহজ একটা রান্না, তুমি দেখিয়ে দাও। মনে হয় আপনারা চেষ্টা করলে পারবেন, এবং কেমন হলো সেটা আমাকে ইমেইলের মাধ্যমে জানাবেন। আর আপনাদের রান্নার সুবিধার জন্য এর পুরো রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। রাজমা তৈরি করতে আমাদের লাগবে রাজমা 1 কাপ, তেল 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, জিরা আধা চা চামচ, টমেটো মাঝারি সাইজের 3টি, আদা বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, হলুদ গুঁড়া চা চামচের 8 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ 2টি, দই 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো এবং লবণ স্বাদ মতো। প্রথমে একটি কড়াইয়ে তেল ঢেলে তাতে জিরা এবং পেঁয়াজ কুচি ভেজে নিন। এবার একটি ছোট বাটিতে একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং আদা বাটা পানি দিয়ে গুলে কড়াইয়ে ঢেলে আরেকটু পানি দিয়ে ভালো করে নাড়ুন। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমা ঢেলে একটু লবণ দিয়ে কড়াই ভর্তি করে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। পানি টেনে এলে টুকরো করা টমেটো ঢেলে আবার ঢেকে দিন। টমেটো সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার প্লেটে ঢেলে টক দই ছড়িয়ে পরিবেশন করুন মজাদার রাজমা।